এভরিওয়ান, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আসি আমি দিদিদের বাড়িতে। তো ভিডিও শুরু করার আগে একটাই কথা, আমার চ্যানেলে যারা যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকো, আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার মেয়ার যা আছে সব মাইনে দাও, বুঝছো? চলো শুরু করি ভিডিওটা। তো দিদির বাড়িতে একটা অনুষ্ঠান আছে, যা মানে দিদির শ্বশুর মশাই ছিল, আজকে মানে সাদর পরে ওদের মাছ মুখি এখন, তার জন্য আসলাম। আর কালকে বলছিলাম যে ভিডিও দেবো নতুন, পারলাম না, কারণ আমার শরীরটাও ভালো ছিল না, তো ভিডিও বানাতে পারিনি। তাই দিদিদের বাড়িতে আসলাম, রাস্তার অবস্থা খুবই খারাপ, পুরো কাদা কোদায় ভর্তি রাস্তাটা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরও, দেখতে পাচ্ছ রাস্তাটা পুরো কাদা আছে, হাঁটাই যাচ্ছে না। ভাগ্নিকে নিয়ে এলাম কোলে, দেখতে পাচ্ছ, কই যাবা শোনা তুমি? হ্যাঁ আসাম যাবা, তুমি আসাম যাবা? হ্যাঁ গাইস, আমি চেষ্টা করব আরো ভালো ভিডিও বানানোর, তার জন্য আমাকে সাপোর্ট করো সবাই, সাপোর্ট না করলে ওরকম ভাব আসে না, চলো সাপোর্ট করো দাঁড়া, আরো চেষ্টা করবো ভালো করে। তো ভাগ্নি বাড়িতে বসে আছে, ওকে দিয়ে আসি। রাস্তা তো প্রচুর কাদার জন্য এখানে যাওয়া যাচ্ছে না কিছুতেই, কাদা না থাকলে আরো কিছু দেখাতে পারতাম তোমাদের, সামনে আর যাওয়াই যাচ্ছে না। তবে চেষ্টা করছি কিছু দেখানো। সামনে আর যাওয়া যাবে না, এদিক দিয়ে মানে পুরো কাদা আছে, এখান দিয়ে গেলে আর আমার অবস্থা থাকবে না। আর যা আসি, ভালো আছিস? এইখানে সব পুঁই শাকের চাষ করা হয় এই জায়গাটায়, চারিদিকে পুঁই শাক দেখলেই, এদিকেও পুঁই শাক, ওদিকে সবখানে লাগানো আছে পুঁই শাক। আজকে আমাদের শেষ ভিডিও, টাটা।